1970-এর নির্বাচন ছিল আমাদের স্বাধীনতার প্রথম ধাপ, 1973-এর সংসদ ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দীপ্ত শপথ। সাবেক ঢাকা 12, বর্তমান ঢাকা 19-এ বঙ্গবন্ধু উভয় নির্বাচনে আস্থা রেখেছিলেন তৎকালীন আমাদের এই অঞ্চলের নৌকার প্রথম কাণ্ডারি, সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার জংয়ের উপর, যার হাতে গড়া ও পরম স্নেহ মমতায় গড়ে ওঠে এ অঞ্চলের আওয়ামী পরিবারের রাজনীতি। ইতিহাস সচেতন সকলেই জানেন মুক্তিযুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল চট্টগ্রাম, অথবা অন্যান্য এলাকার সাথে তুলনা করলে সাভার, মানিকগঞ্জ, আশুলিয়া এ অঞ্চলে যুদ্ধ ততটা দীর্ঘস্থায়ী ছিল না। তৎকালীন অনেক নেতার মধ্যে বঙ্গবন্ধু তার আস্থার প্রতীক হিসেবে পেয়েছিলেন আনোয়ার জংকে, যার ফলস্বরূপ আমরা পেয়েছি আমাদের গর্বের জাতীয় স্মৃতিসৌধ। এমন অনেক অমর অর্জন রয়েছে দলান্তপ্রাণ শিষ্টাচারের রাজনীতির ধারক অকাল প্রয়াত এই মহান নেতার। 1975-এর 15ই আগস্ট, রাজনীতির পট পরিবর্তনের পর হাতে গোনা যে দুই একজন নেতা প্রতিবাদ মুখর ছিলেন, আনোয়ার জং ছিলেন তাদেরই একজন। সামরিক শাসকদের রক্তচক্ষু, মন্ত্রিত্বের লোভনীয় প্রস্তাব কোনো কিছুই তাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে টলাতে পারে নাই। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে বুকে ধারণ করা অসাম্প্রদায়িক রাজনীতির এই বড়পুত্র 1986 সালের 4ঠা মার্চ নিজ জায়গায় প্রতিষ্ঠিত আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1976 থেকে 1981, 1981 থেকে 1990 স্বৈর শাসকের আমলে বাংলাদেশে যখন গণতন্ত্র নিগৃহীত ও গৃহবন্দী, তখন তার মৃত্যুর পর সাভারের রাজনীতিতেও নেমে আসে কালো মেঘের ছায়া। এখানে উল্লেখ্য যে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মরহুম আব্দুর রাজ্জাক সাহেব সহ অন্যান্য সিনিয়র নেতাদের মতো আনোয়ার জং সাহেবেরও ছিল বলিষ্ঠ ভূমিকা। 1990-এ স্বৈরাচারের পতনের পর 1991-এ বাংলাদেশে আবার ফিরে আসে সংসদীয় গণতন্ত্র, সমগ্র জাতিকে অবাক করে দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। ফলাফল পর্যালোচনায় দেখা যায় দুর্বল সাংগঠনিক অবস্থান ও বরাবরের মতো আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আওয়ামী লীগ। আবারও 1996-এ আওয়ামী লীগ ও বিএনপি দুদলেই সাভারে তাদের প্রার্থী বদল করে। সেই নির্বাচনে আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলেও সাভারে আমরা হেরে যাই। অর্থাৎ 1973-এর নির্বাচনের পর থেকে এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া। এই সময় সবাই বলতো 1970-এ বঙ্গবন্ধু 4টি আসন বাদে সব আসনে জয়লাভ করেছিলেন। আমাদের নেত্রীও সারা বাংলাদেশের সব আসন পেলেও সাভার আর আমাদের পার্শ্ববর্তী ধামরায় মানিকগঞ্জের আসনগুলো কখনোই পাবেন না। আমাদের আস্থার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা, তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আবার 2001-এ সাভারে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। সবাইকে চমকে দিয়ে জনতার হৃদয়ের ভাষা বুঝতে সক্ষম নেত্রী আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে আসলেন তরুণ শিক্ষিত সুদর্শন 28 বছরের এক হ্যামিলনের বাসিওয়ালাকে। কে এই হ্যামিলনের বাসিওয়ালা? কেন 2001-এ আমাদের নেত্রী আস্থা রাখলেন এই হ্যামিলনের বাসিওয়ালার উপর? একটু পিছনে ফিরে তাকাই। অকাল প্রয়াত সাবেক সংসদ মরহুম আনোয়ার জং সাহেবের জ্যৈষ্ঠ পুত্র তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, যিনি কিশোর বয়সে পিতৃহারা হয়েছেন, পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করার লক্ষ্যে আমেরিকায় উচ্চশিক্ষা নেয়া মুরাদ জং আমাদের প্রাণপ্রিয় নেত্রীর আহ্বানে দেশে ফিরে এসে নৌকার দায়িত্ব কাঁধে তুলে নেন। সমগ্র সাভার উপজেলায় নতুন করে ফিরে আসে তার অক্লান্ত পরিশ্রমে নৌকার পক্ষে গণজোয়ার। কিন্তু 2001-এর শাহাবুদ্দিন লতিফুর সাইদ, অর্থাৎ সালসা নির্বাচন ইতিহাস সবারই জানা। সালসা নির্বাচন আর জোট নির্বাচন না হলে 2001-ই হতো নতুন বিজয়ের বছর। 2001 থেকে 2005 বিএনপি জামাত জোটের দুঃশাসনের 5 বছর নেতাকর্মীদের পাশে থেকে সকল আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়ে সবাইকে জানান দেন তিনিই পারেন এই আসন দলকে উপহার দিতে। 2006 থেকে 2008 যখন বাংলাদেশে আবারও গণতন্ত্র বিপন্ন, তখন মুরাদ জং অনেকের মতো আড়ালে না থেকে
রাজপথে নেত্রীর জন্য, দলের জন্য নিজেকে উজাড় করে দেন। সবাই বুঝে যায় কেন মুরাদ জংয়ের উপর নেত্রীর এত আস্থা। গোপনে বিএনপির কাছ থেকে সুযোগ সুবিধা নেয়া, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা যারা শুরু থেকেই মুরাদ জংকে মেনে নিতে পারেন নাই, তাদেরও তিনি পিতার মতো উদার মন দিয়ে বুকে টেনে নিয়ে সমগ্র সাভার উপজেলা আওয়ামী লীগকে এক সুতোয় গেঁথে কারারুদ্ধ নেত্রীর মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন সামনে থেকে। কোনো হুমকি ধামকি তাকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে এক চুলো নড়াতে পারে নাই। 2008 আমাদের মাননীয় নেত্রী আবারও আস্থা রাখলেন তার এই ছোট ভাইটির প্রতি, আমাদের ঢাকা 19-এ। নিরলস পরিশ্রম, মেধা আর জনগণের ভালোবাসা, সাংগঠনিক দক্ষতা দিয়ে সবাইকে অবাক করে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পান তিনি, এবং বাংলাদেশের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ছিল তা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হয় তার দিনরাত এক করে মানুষের পাশে থাকার সংগ্রাম। বাংলাদেশের অন্য সকল সদস্যদের মতো আয়েশে জীবনযাপন না করে প্রতিদিন ছুটে এসেছেন প্রিয় সাভার আশুলিয়ার বুকে, যার ধর্ম ভুলে গিয়ে সবাইকে পরম মমতায় বুকে আগলে রেখেছেন। দূর থেকে কাছ থেকে যারা এই মানুষটাকে দেখেছেন তারাই ভালো জানেন তার সম্পর্কে। নম্রতা, ভদ্রতা, বিনয়, সদা হাস্য দিয়ে তিনি স্বল্প সময়ে জয় করে নিয়েছেন সবাইকে। নিজে নির্ঘুম থেকে সাভার আশুলিয়ার অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন নিত্যদিন। অনেক সমালোচকও বলেন এই গুণ নাকি তিনি পেয়েছেন জন্মসূত্রে, এইসব গুণাবলী দিয়েই তিনি সকলের মন জয় করেছেন। আজকে সাভার আশুলিয়ায় আওয়ামী লীগের যে বিশাল পরিবার দেখছেন তা এই মুরাদ জংয়ের কারণেই। মুরাদ জংয়ের শাসন আমলে এই শিল্পাঞ্চলে ছিল না কোনো হানাহানি, ছিল না মাদক সন্ত্রাসের ভয়াল থাবা। একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব সাভার আশুলিয়া গঠন করাই ছিল তার লক্ষ্য। মুরাদ জং সংসদ সদস্য থাকা অবস্থায় সাভার আশুলিয়া ছিল জামায়াত বিএনপির নাশকতা মুক্ত সংসদীয় এলাকা। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা মীর জাফর, খন্দকার, মুস্তাকের পেতাত্তারা ষড়যন্ত্র করে জনতার এই নয়নমণিকে জনতা থেকে দূরে সরাতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বুকে বঙ্গবন্ধুর আদর্শ, শরীরে আনোয়ার জংয়ের রক্ত, দলের প্রতি সততা আর আমাদের মমতাময় নেত্রীর প্রতি আস্থা, আনুগত্য তাকে অন্য অনেকের মতো ভুল পথে ধাবিত করে নাই। ধৈর্য, সংযমের চূড়ান্ত পরীক্ষা দেয়া ভদ্রতা, নম্রতা, মানবতার বড় পুত্র, তরুণ প্রজন্মের অহংকার, সৎ নির্ভীক জননেতা, সাভার আশুলিয়ার আওয়ামী লীগ রাজনীতির প্রাণপুরুষ, নৌকার একমাত্র কাণ্ডারী, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন প্রিয় ছোট ভাই, তালুকদার মোহাম্মদ তৌফিক জং মুরাদকে জনতা থেকে দূরে সরাতে কেউ পারবে না। আবারও প্রিয় নেতা মুরাদ জংকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করে আমরা নতুন ইতিহাস গড়বই গড়ব। আমরা মুরাদ জংয়ের সাথে ছিলাম, আছি, থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সৌজন্যে মোহাম্মদ সাগর ইসলাম।